25 ফেব্রুয়ারি 2009 একটা অত্যন্ত ভয়াবহ একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে জাতির স্বাধীনতার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের যে নিরাপত্তা রক্ষা ব্যবস্থা আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে স্বাধীনতা তা প্রচণ্ডভাবে সেদিন একটা আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সেই মুক্তিযুদ্ধেও কিন্তু আমরা এতজন সেনা কর্মকর্তাকে হারাই এই ঘটনার মধ্যে দিয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে যে প্রচেষ্টাটা চালানো হয়েছে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ছিল মূলত আমাদের যে গর্ব আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্যে যারা তাদের প্রাণ উৎসর্গ করেন যারা শপথ নিয়েছেন তাদেরকে এইভাবে সম্পূর্ণ নৃশংসভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা এটা নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধেই একটা ষড়যন্ত্র আমরা মনে করি যে এই ঘটনার যে ভাবে তদন্ত হওয়া দরকার ছিল যেভাবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এদের প্রকৃত অপরাধীদেরকে এবং এর পেছনে যারা ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসার যে তদন্ত প্রক্রিয়া হতে ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সংযুক্ত হয়নি আরও পত্র পত্রিকায় দেখেছি যে সেনাবাহিনী একটি তদন্ত রিপোর্ট তৈরি করেছিল প্রতিবেদন তৈরি করেছিল সেটার পূর্ণাঙ্গ যে চেহারা সেই চেহারা কিন্তু দেশবাসী জানতে পারে না আমরা পরবর্তীকালে যে বিচারের ব্যবস্থা হয়েছে সেই বিচারের ব্যবস্থায় আমরা দেখেছি যে দুটি বিষয়ে বিচার হয়েছে একটি হচ্ছে আপনার বিদ্রোহ এবং আপনার হত্যা আরেকটি হচ্ছে আপনার বিস্ফোরক সাজা হয়েছে কিছু মানুষের কিছু মানুষকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিছু মানুষকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কাউকে অল্প আপনার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু প্রায় 7,000 মতো সৈনিক যারা অনেকেই দাবি করেন যে তারা একটা সম্পূর্ণভাবে নির্দোষ তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তাদের মামলাটার শুনানি শেষ করা হয় আমি কিছুদিন আগে কারাগারে গিয়েছিলাম কারাগারে আমরা সেখানে দেখেছি যে অনেক আমাদের সাবেক প্রাক্তন বিডিআরের সদস্য যাদেরকে এই মামলাগুলোতে সম্পৃক্ত করা হয়েছে তারা প্রায় 13-14 বছর ধরে সেখানে অমানবেতর জীবন যাপন করছে তাদের পরিবার নষ্ট হয়ে গেছে তাদের সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এখানে আমি আজকে এই দাবি করব যে যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে যে জুডিশিয়ারি যে সমস্যাগুলো আছে তা অতি দ্রুত সেগুলোকে সম্পাদন করে এদের একটা ব্যবস্থা করা উচিত তাদেরকে মুক্তি দেওয়া উচিত আমরা তখন শুনেছিলাম একটা সাধারণ ক্ষমাও দেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনার আমি আজকে দাবি করবো যেগুলো আপনার অবশ্যই দেখে এই মানুষগুলো তাদের পরিবার পরিজনগুলোকে আমরা আজকের এই দিনে আমাদের এই সমস্ত চৌকস সেনা কর্মকর্তা যারা আমাদের জন্য অত্যন্ত একটা সম্পদ ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর তারা চৌকস কর্মকর্তা ছিলেন তাদের এই আজকে যে শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পরম পূর্ণিমা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাদের সকলকে যেন বেশ নিশ্চিত করেন শুধু এই যেন 57 কর্মকর্তাই নয় সেই সঙ্গেই আরও অন্যান্য আপনার যারা সেনা কর্মকর্তা বিডিআর কর্মকর্তা বা যারা তাদের পরিবার পরিজন যারা সেদিন শহীদ হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতিও আমরা গভীর শ্রদ্ধা একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি